প্রিয় দর্শক ও কৃষক ভাইয়েরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রায়পুর কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে আমি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার আন্দলবেড়ে ইউনিয়ন ইসুফ ভাইয়ের বলসুন্দরী কুলের বাগানে। তাহলে চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যে আপনার বাগানে আসলাম আমরা, যে এখন আপনি কুল যে ভাঙছেন, বাজারজাত করছেন, এখন কি কি মনে হচ্ছে আপনার, কি লাভ হবে? ইনশাআল্লাহ লাভ তো হবে, লাভের জন্যই তো আর কি চাষ করা হয়েছে। তে এখন আপনার অন্যান্য কুল এসছে কি, এই কুলটা বাজারে কিরকম? অন্যান্য কুল এসছে, এটা এখন কুলির রাজা আছে বলা যায়। এটা এখন এই কুলের আপনার দেখছেন আপেলের মতো সাইজ, আটিও খাতে খুব সুস্বাদু, এরকম মিষ্টি কুল আমার কোনো জায়গায় দেখিনি। হ্যাঁ, আমি অন্য অন্য কুল এসছে দেখছি আপনার, এই কুলটা এসে যে আপেলের সাইজের মতোই সাইজ। হ্যাঁ, আপেলের সাইজের মতোই পাশা, আপেলের মতোই সুসলো মতো। হুম, তো এখন আপনারা বাজারজাত করছেন, কিরকম চলছে বাজার? এখানে 65-70 পাইকারি কেজি দাম। ও, তো আপনারা কয়বার ভাঙছেন কুল? এই তিন পালা ভাঙা শেষ। আপনার এই জমিটা কতটুক? জমিটা আছে এক বিঘে। এক বিঘে? হ্যাঁ, এই পর্যন্ত ধরেন আপনার 45-40 মন ভাঙা হয়েছে। ও, আরও তো ভাঙবেন? হ্যাঁ, আরও রয়েছে। এখানে এই দেখতে পাচ্ছেন যে গাছ সব ফুলের ভারে আছে, গাছ নিয়ে গিয়েছে। হুম, তাই দেখছি। ফুলে আপনি দেখেন যে আছে, ফুলের মধ্যে আছে আটি রঙ। হ্যাঁ, আমিও তো কুল খাইছি। ঠিক, খুব মিষ্টি আপেলের চেয়ে বেশি মিষ্টি কিন্তু। দর্শক দেখেন, মাংস কতখানি আর আটকে আছে কেমন, ফুলটা খাইলেও খুবই সুস্বাদু, আর বাজারে এরপরে এখন আর কোনো কুলো নাই। কাশ্মীরেরও বড় হয়ে গেছে, কাশ্মীরেরও দাম কম, কাশ্মীরের চেয়ে বেশি দাম। কাশ্মীরি আপেলগুলোর চেয়ে এই কুলটা বেশি দাম বিক্রি হয়, আর কাশ্মীরিগুলোর চেয়ে এই কুলটা বেশি মিষ্টি। আটি নেই, একেবারে ছোট আটি, এত বড় কুলির মধ্যে আপেলের মতো ছোট আটি। জানেন দর্শক, কুলটা শুধু কুয়াশা পড়লেই তো ছিট পড়ে যায়, তারপরে ওষুধ প্রয়োগ করলেই এই ছিটটা পড়ে না। তাই আপনাদের বাগান তো তার কোনো ইয়ে পড়েনি? না, আমাদের ছিট পড়েছে, এই যে যেরকম যেটা ছিট পড়ে। হুম, এই এই সিটটাতে পরে, কিন্তু এই ভালোটা আছে, এই সিট পড়ার আরও বেশি মিষ্টি। এটা পেকে মজে গেলে এই সিটটা পড়ে যায়। ও, তারপরে এটা আপনি হালকা দাঁত দিয়ে শেষে খাবেন, এটা আরও ওই ভালোটা আছে, এটা বেশি মিষ্টি হবে। তাই? হ্যাঁ, আপনি এটা খেয়ে দেখেন, সিট পড়াতাম, ভালোটা আছে, বেশি মিষ্টি। এটা পেকে মজে গেলে হচ্ছে এই সিট পড়ে যায়, ভাগি দেরি হবে। যাও সব, এই কুলটা পেকে গেছে বেশি, তাই এটা এসে এরকম সিট পড়ে গেছে, কিন্তু এই কুলটা আরও বেশি মিষ্টি। যদি 70 টাকা বাসা হয়, এটা বাসা হয় 65 টাকা। তাই? আর এটা যারা দিন মজুর খেটে খায়, হুম, ওরা এই কুলটা পছন্দ করে। জানেন দর্শক, এই কুলটা আরো মিষ্টি মিষ্টি বেশি।